নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। এই চ্যানেলটির সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব সেটা হলো উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এখন স্থিতিস্থাপকতা কি? এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এই অধ্যায়টি ইঞ্জিনিয়ারিং বিদ্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিদ্যা। এখন এই স্থিতিস্থাপকতা কি না, আসলে এই স্থিতিস্থাপকতা হলো একটি ধর্ম, পদার্থের একটি ধর্ম। কোন পদার্থ না? কঠিন, তরল, গ্যাস, সমস্ত জাতীয় পদার্থেরই, মানে সবারই এ ধর্ম দেখতে পাওয়া যায়, এই স্থিতিস্থাপকতা ধর্মটা। কীরকম ধর্ম না এই স্থিতিস্থাপকতা ধর্মটি হলো? এখন কোন বস্তুর মধ্যে যখন আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ করবো, ধরে যাক একটা গার্ডার আছে, একটা স্প্রিং আছে, তার উপরে বাহ্যিকভাবে যদি বল প্রয়োগ করি তার দৈর্ঘ্যের বা তার আকার আয়তনের পরিবর্তন হবে, কিন্তু বাহ্যিক বলটা সরিয়ে নিলে বস্তুটা আবার পূর্বেকার তার দৈর্ঘ্য, আকার বা আয়তন ফিরে পাবে। বস্তুর বা পদার্থের এই যে ধর্ম, এই ধর্মটার নাম হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে কি হলো না, বস্তু বা পদার্থের ওপরে বাহ্যিক বল প্রয়োগ করলে আসলে ওই বস্তুটা ওই বলের বিরুদ্ধে বাধা দেবার চেষ্টা করে এবং বাহ্যিক বলটা অপসারণ হয়ে গেলে বস্তুটা তার পূর্বেকার অবস্থায় ফিরে আসে। পদার্থের এই ধর্মটার নাম হলো স্থিতিস্থাপকতা। এখন এই স্থিতিস্থাপকতা ধর্মটাকে আরো বিশদে জানার জন্যে কয়েকটি রাশি বা কয়েকটি সংজ্ঞার কথা একটু জেনে, প্রথমত পূর্ণ দৃঢ় বস্তু বা একান্ত দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। পূর্ণ দৃঢ় বস্তু কি না, এমন কিছু কিছু বস্তু আছে, এমন কিছু কিছু বস্তু আছে যে সমস্ত বস্তুর ওপরে বাহ্যিকভাবে যে পরিমাণ বলই প্রয়োগ করা হোক না কেন, বস্তুটার দৈর্ঘ্য, আকার বা আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের বস্তুকে আমরা বলি পূর্ণ দৃঢ় বস্তু বা একান্ত দৃঢ় বস্তু। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হীরক মানে ডায়মন্ড, কাঁচ ইত্যাদি, এদের বাহ্যিকভাবে বল প্রয়োগ করলো এদের তেমন দৈর্ঘ্য, আকার, আয়তনে পরিবর্তন হয় না, সেই জন্য এরা হলো পূর্ণ দৃঢ় বস্তু বা একান্ত দৃঢ় বস্তু। এবারে আসি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্টলি ইলাস্টিক সাবস্ট্যান্স, সেটা কি না, কোনো বস্তুর ওপরে বাহ্যিকভাবে আমরা যদি যে কোনো রকম বলই প্রয়োগ করি না কেন, যত বেশি পরিমাণ বলই প্রয়োগ করি না কেন, বাহ্যিক বল অপসারণ করা হলে বস্তুটা যদি পূর্বেকার অবস্থায় ফিরে আসতে পারে তাহলে সে ধরনের বস্তুকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্টলি ইলাস্টিক সাবস্ট্যান্স। বাস্তবে এরকম পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কোনো উদাহরণ নেই, মানে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক না। কেন না, আসলে বাস্তবে যে বস্তুগুলো আছে তাদের বাহ্যিকভাবে একটু বেশি বল প্রয়োগ করে দিলে কি হয় না, বস্তুটার দৈর্ঘ্য, আকার, আয়তনে পরিবর্তন হয় ঠিক কথা, কিন্তু বাহ্যিক বলটা সরে গেলে বস্তুটা আর পূর্বেকার অবস্থায় ফিরে আসে না বেশি বল প্রয়োগ করলে। অর্থাৎ বাস্তবের বস্তুগুলোর বল প্রয়োগ করার একটা সীমা বা লিমিট আছে, সেই সীমা বা লিমিটের থেকে বেশি বল প্রয়োগ করে গেলে, সেই সীমার থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে বস্তুটা স্থায়ীভাবে বিকৃত হয়ে যাবে, মানে তার দৈর্ঘ্য, আকার, আয়তনের পরিবর্তন হলো ঠিক কথা, বলটা সরিয়ে নিলে, বাহ্যিক বলটা সরিয়ে নিলে বস্তুটা আর তার পূর্বেকার অবস্থায়, মানে আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে না। এই যে সীমা, এই যে লিমিট, যে পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটা তার আগের, বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, এই সীমাটার নামই হলো স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। এই সীমার বাইরে চলে গেলে, সীমার থেকে বেশি বল প্রয়োগ করে দিলে কি হবে না, বস্তুটাকে বাইরে থেকে বল প্রয়োগ, সীমার থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে একটা স্থায়ীভাবে বিকৃত হয়ে যাবে, মানে বাহ্যিক বল প্রয়োগ করা হবে, বল সরিয়ে নেওয়া হবে, বস্তুটা তার পূর্বেকার অবস্থায় ফিরে আসবে না। তাহলে এটা হলো, তাহলে সব বস্তুরই একটা স্থিতিস্থাপক সীমা। তাহলে বাস্তবে যে বস্তুগুলো রয়েছে
সেই বস্তুগুলো কি ধরনের বস্তু? না, বাস্তবের বস্তুগুলো হলো আংশিক স্থিতিস্থাপক বস্তু বা পার্সিয়ালি ইলাস্টিক সাবস্টান্স, কারণ তাদের একটা সীমা আছে। সেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সে তার স্থিতিস্থাপকতা ধর্ম পরিলক্ষিত হয়। সীমার বাইরে, সীমার থেকে বেশি বল প্রয়োগ করলে তার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম পরিলক্ষিত হয় না, তখন বস্তুটা অস্থিতিস্থাপকের ন্যায় আচরণ করে। মানে তখন বস্তুটার মধ্যে ইলাস্টিক নয়, তখন বস্তুটার মধ্যে প্লাস্টিক ধর্ম পরিলক্ষিত হয়। এবার আসি আমি এই স্থিতিস্থাপকতার কতগুলো খুব গুরুত্বপূর্ণ অংশে চলে আসি আমরা, বা গুরুত্বপূর্ণ দুটো রাশি। কি নাম? না, একটির নাম হচ্ছে পীড়ন বা স্ট্রেস। আমরা প্রথমে একটু আলোচনা করিনি পীড়ন বা স্ট্রেস কে নিয়ে। পীড়ন বা স্ট্রেস কি? না, পীড়ন বা স্ট্রেস হলো একটা বস্তুর ওপরে বাহ্যিকভাবে বল প্রয়োগ করলে বস্তুটার দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন হবে, কিন্তু তার সাথে সাথে বস্তুটার অভ্যন্তরে আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করে থাকি তার বিপরীতমুখী মানে ওপরের দিকে একটি অভ্যন্তরীণ বল সৃষ্টি হবে। তাহলে এই যে অভ্যন্তরীণ বল সৃষ্টি হলো বস্তুটার অভ্যন্তরে আমার প্রযুক্ত বলের বিপরীত দিকে, এই অভ্যন্তরীণ বলটার কাজ কি? না, বাহ্যিক বলটা সরে গেলে, বাহ্যিক বলটা অপসারণ করা হলে এই অভ্যন্তরীণ বলটাই বস্তুটাকে পূর্বেকার অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই অভ্যন্তরীণ বলটাই বস্তুটাকে পূর্বেকার অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, এবং প্রতি একক ক্ষেত্রফলে এই অভ্যন্তরীণ যে বল যেটা বাহ্যিক বলের সঙ্গে সমান, সেই অভ্যন্তরীণ বলটাকেই আমরা বলি পীড়ন বা স্ট্রেস। সেজন্য পীড়নটাকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করি। পীড়ন স্কেলার আছে, তাহলে পীড়ন হলো এফ বাই এফ। পীড়নের তাহলে এখান থেকে আমরা যদি এককের কথা ভাবি, পীড়ন মানে যেহেতু এফ বাই, আসলে পীড়নটা কিন্তু মনে রাখতে হবে অনেকটা চাপেরই মতো। চাপ মানেও যেমন বল বাই চাপ মানে প্রেশার, চাপ মানেও যেমন বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানেও কিন্তু বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের এককটা নিশ্চয়ই চাপের এককের সঙ্গে সমান হবে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হবে ডাইম পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এর অপর নাম হলো পাস্কাল। ঠিক আছে, তাহলে এইভাবে পীড়নের একক নির্ণয় করতে পারলাম, একক মুখস্ত করার বা একক নিজে নিজে আমরা তৈরি করতে পারবো। মাত্রা, পীড়নের মাত্রাও বের করতে পারবো, কারণ পীড়নের মাত্রা মানে বলের মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কিনা, বলের মাত্রা আমরা জানি এমএলটি মাইনাস টু, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে পীড়নের মাত্রা মানে বলের মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রা, এর একটা কেটে গেল, তার মানে এসে গেল এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু, এটা হয়ে গেল পীড়নের মাত্রা। ঠিক আছে, আমরা পীড়নের পর এবারে আমরা একটু আলোচনায় আসব এই স্থিতিস্থাপকতা অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ রাশি, তার নাম হচ্ছে বিকৃতি বা স্ট্রেন। তো বিকৃতি বা স্ট্রেন নিয়ে একটু আলোচনা করে নিই। বিকৃতি বা স্ট্রেন এটা কি? না, বিকৃতি কাকে বলে? না, কোনো বস্তুর ওপরে বাহ্যিকভাবে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই আমরা বলি বিকৃতি। তাহলে বিকৃতিকে আমরা, বিকৃতি বা স্ট্রেনকে আমরা পরিমাপ করবো কি করে? একটা এক্সাম্পল দেখা যায়। ধরা যাক একটা তার বা গাডার যা ওটা আছে, ধরা যাক তার প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তার বা গাডার আছে প্রাথমিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এবারে এর উপরে একটা বল প্রয়োগ করা হলো। আমি দেখলাম বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যটা এখন যেটা 10 সেন্টিমিটার ছিল, বল প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এখন মোট দৈর্ঘ্য হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কত? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলো 12 সেন্টিমিটার। তাহলে বিকৃতি কী করে পরিমাপ করব? বিকৃতি মানে যতটুকু পরিবর্তন হয়েছে বাই তার প্রকৃত দৈর্ঘ্য, মানে বিকৃতিকে আমরা এখানে স্মলের বাই ক্যাপিটাল আকারে লিখতে পারি। তাহলে এই উদাহরণটার ক্ষেত্রে বিকৃতি কত হবে? না, বিকৃতি হবে এখানটা 2 সেন্টিমিটার পরিবর্তন হয়েছে বাই তার প্রকৃত দৈর্ঘ্যটা কত? 10 সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করো, এটা হবে সেমি সেমি কাণ্ড, 2 5 কাণ্ড 5, তাহলে বিকৃতি হলো 1/5। এইভাবে আমরা বিকৃতি পরিমাপ করতে পারবো। এখানে যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখিয়েছি, একই রকমভাবে আয়তনের ক্ষেত্র হবে, আয়তনের ক্ষেত্রে হবে আয়তনের পরিবর্তন বাই তার প্রকৃত আয়তন। ঠিক আছে, এইভাবে আমরা বিকৃতিকে পরিমাপ করতে পারবো। তবে এখান থেকে পরিষ্কার আরও একটা কথা বুঝতে পারছি, বিকৃতি এমন একটা রাশি
যেহেতু এটা সমজাতীয় রাশির অনুপাত, সেজন্য বিকৃতির কোনো একক নেই। এখানেও দেখতে পাচ্ছি বিকৃতি শুধুমাত্র একটা সংখ্যা, শুধু বিকৃতির একক নেই কেন বলবো, বিকৃতির একক নেই, বিকৃতির মাত্রা নেই, এটা এককবিহীন মাত্রাবিহীন একটি রাশি, এটা শুধু একটি সংখ্যা মাত্র। আরও একটা কথা, আরও একটা প্রশ্ন অনেক সময় বলে যে পীড়নার বিকৃতির মধ্যে কোনটি মৌলিক, কোনটি ইউনিক বা কোনটি মৌলিক, অবশ্যই বিকৃতি মৌলিক, পীড়ন নয়। কারণ বস্তুটার মধ্যে বিকৃতি সৃষ্টি করলে, বস্তুটাকে বিকৃত করলে তবেই তার মধ্যে পীড়ন উদ্ভব হয়। বিকৃত বস্তুকে যদি না করি, বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি না করি, তাহলে বস্তুর মধ্যে কিন্তু কোনো পীড়নের উদ্ভব হবে না, সেজন্য বিকৃতিই মৌলিক। এরপরে এই সমস্ত পীড়ন বিকৃতিগুলো বেরোনোর পরে বিজ্ঞানী রবার্ট হুক এদের পরীক্ষা নিরীক্ষা করে, এদের দিকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তিনি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যে স্থিতিস্থাপক সীমার কথা আমি আগেই উল্লেখ করেছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে তিনি দেখলেন যে এই পীড়ন আর বিকৃতি এরা পরস্পরের সঙ্গে সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সঙ্গে সমানুপাতিক, এবং যেহেতু এরা পরস্পরের সমানুপাতিক, তাই এদের যে অনুপাত, এই পীড়ন আর বিকৃতির অনুপাত, এই অনুপাত অবশ্যই একটি ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক মডুলাস। এবং পরিষ্কার, যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলির একক কিন্তু পীড়নের এককের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই হলো রবার্ট হুকের সূত্র। এরপরে আমরা আসি এই স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার কথা বলছি এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন ক্ষেত্র বলতে আমরা তিন ধরনের ক্ষেত্র নিয়ে আলোচনা করব, দৈর্ঘ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব, আয়তন পরিবর্তন নিয়ে আলোচনা করব, এবং আকার পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা এক একটা করে আলোচনায় আসি না, প্রথমে আমরা আসি দৈর্ঘ্য পরিবর্তন সংক্রান্ত আলোচনা। কিরকম না, ধরা যাক একটা তার রয়েছে, এই তারটি বা যে কোনো একটা তার বা গাড়া যেমন আছে, তার প্রাথমিক দৈর্ঘ্য মনে করো ছোট হাতে, এর উপরে এর উপরে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল। ধরা যাক এর পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এই বস্তুটার মধ্যে একটা পীড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু এটা দৈর্ঘ্য সংক্রান্ত আলোচনা, সেজন্য এখানকার এই পীড়নটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, এখানকার এই বিকৃতিটার নাম হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে রবার্ট হুকের সূত্রটা যদি মনে করি, তাহলে কি মনে করবো, না স্থিতিস্থাপক সীমার মধ্যে এক্ষেত্রে আমরা বলতে পারবো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এবং এদের দুজনের যে ভাজ মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি মানে ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ এই যে অনুপাতটা, এটাকে আমরা বলবো মানে এটা একটা ধ্রুবক হবে নিশ্চয়ই, এই ধ্রুবকটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলে থাকি, এটাকে ইয়ং গুণাঙ্ক বলে থাকি, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে ইয়ং গুণাঙ্ক হলো কি, না ইয়ং গুণাঙ্ক হলো অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলছি। এবং পরিষ্কার এখানে ইয়ং গুণাঙ্কের এককটা নিশ্চয়ই পীড়ন মানে অনুদৈর্ঘ্য পীড়নের এককের সঙ্গে সমান হবে, কারণ বিকৃতির কোনো একক নেই। অর্থাৎ ইয়ং গুণাঙ্কের এককটা কি হবে, না সিজিএস বা হতে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই বা হতে নিউটন বা মিটার স্কোয়ার বা পাস্কাল। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি লিখতে পারবো, না পীড়ন মানে আমরা লিখবো এটাকে এফ বাই এল, বিকৃতি মানে কি লিখতে পারবো, না বিকৃতি মানে ঠিক আগের কনসেপ্ট অনুযায়ী লিখতে পারো ছোট এল বাই বড় এল, তার মানে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হয়ে যাবে এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল, এটা হয়ে গেল ইয়ং গুণাঙ্কের সূত্র বা ইয়ং গুণাঙ্কের রাশিমালা হয়ে গেল ওয়াই সমান এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। যদি এখানে আমি কিছু ভর ঝলাই, এম এম ভরের বস্তুকে ঝলাই, তখন সূত্রটা এটা হয়ে যাবে ওয়াই সমান এম জি বড় হাতের এল বাই এ ছোট হাতের এল, এইভাবে লিখতে পারবো। তাহলে এটা হলো দৈর্ঘ্য পরিবর্তন সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা এটার পরে আমরা আলোচনায় আসবো, দৈর্ঘ্যর পরে আয়তন পরিবর্তন সংক্রান্ত আলোচনায় আসবো। আয়তন পরিবর্তন সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলতে হবে এক্ষেত্রে আয়তনের পরিবর্তন করবো আমরা, কিন্তু অবশ্যই কোনো আকারের পরিবর্তন না করে। ধরা যাক একটি গোলকাকার বস্তু আছে, আমি ফুটবলের কথা ভাবতে পারি, গোলকাকার বস্তু বলতে ফুটবল বা ওই জাতীয় কোনো বস্তুর কথা ভাবতে পারি, যার প্রাথমিক আয়তন হচ্ছে ভি। এখন এই বস্তুটার উপরে চারিদিক থেকে কিছু বল প্রয়োগ করা হলো, ফুটবলও ভাবতে পারি, হ্যাঁ চারিদিক থেকে কিছু বল প্রয়োগ করা হলো, এর আয়তন সংকুচিত করার জন্য, আয়তন সংকোচন করার জন্য, বল মানে তাহলে একটা চাপ প্রয়োগ করা হয়েছে, চাপ মানে নিশ্চয়ই বল বা ক্ষেত্রফল প্রয়োগ করা হয়েছে।
এখন এটা প্রয়োগ করার পর ওর আয়তনটা সংকুচিত হবে, এবং আয়তন সংকুচিত হলো এই ছোট হাতের ভি পরিমাণ মনে করা যাক আয়তন সংকোচন হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটা পীড়ন আছে, এক্ষেত্রে যে পীড়নটা সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে আয়তন পীড়ন, এক্ষেত্রে যে বিকৃতি সৃষ্টি হবে তার নাম হচ্ছে আয়তন বিকৃতি। এখানেও সেই রবার্ট হুকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এদের অনুপাত ধ্রুবক হবে। এটাকে বলি আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতির গুণাঙ্ক বা ইংরেজিতে বলা হয় বাল্ক মডুলাস। এই আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি? না আয়তন পীড়ন আয়তন বিকৃতি গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করি? বাল্ক মডুলাস। আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি এদের অনুপাতটাকে বা এদের ভাজি দড়াকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক, এবং অবশ্যই আয়তন বিকৃতি গুণাঙ্কের একক ওই পীড়নের এককের সঙ্গেই সমান হবে। অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে পীড়ন মানে এফ বাই এ মানে পি লিখতে পারবো, আর বিকৃতি মানে কি? না বিকৃতি মানে স্মল ভি বাই বড় হাতের পি। তার মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান হয়ে গেল পি বিটা কাকে বলা হয়? না এই আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে আমরা বলি সংনম্যতা, মানে এটা হয়ে গেল স্মল ভি বাই পিভি, এটাকে আমরা সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আমরা চলে আসি আকার পরিবর্তন সংক্রান্ত আলোচনা। তাহলে আকার পরিবর্তন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কি করবো আমরা? না এক্ষেত্রে আকারের পরিবর্তন করা যাবে কিন্তু কোনো আয়তনের পরিবর্তন না করে। তাহলে কি করতে হবে? না যদি একটা মেঝের উপর রয়েছে, ধরা যাক তার উপরে একটা বস্তুকে রাখা হয়েছে, এই যে বস্তুটা মেঝের উপরে রয়েছে তার মেঝের সঙ্গে নিচের তলটা মেঝের সঙ্গে ফিক্সড করা আছে, ধরা যাক বস্তুটা আমি নাম দিলাম এ বি সি ডি, একটা আয়তঘনাকার বস্তু রয়েছে নিচের দিকটা ফিক্সড। এখন আমি যদি এর ওপরের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, ওপরের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলে কি হলো? না সি বিন্দুটা সরে এই সি ড্যাস বিন্দুতে চলে এলো, ডি বিন্দুটা সরে ডি ড্যাস বিন্দুতে চলে এলো। তাহলে আগে বস্তুটা ছিল কি? এ বি সি ডি ছিল, বল প্রয়োগের পরে বস্তুটার আয়তন অপরিবর্তিত থেকে তার আকারটা পরিবর্তন হয়ে কি হলো? এ বি সি ড্যাশ ডি ড্যাশ। তাহলে এখানে পীড়ন সৃষ্টি হয়েছে, এখানকার পীড়নটার নাম হলো কৃন্তন পীড়ন, এখানেও বিকৃতি হয়েছে, এখানকার বিকৃতির নাম হলো কৃন্তন বিকৃতি। তাহলে সেই রবার্ট হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কৃন্তন পীড়ন বা শিয়ারিং স্ট্রেস আর কৃন্তন বিকৃতি মানে শিয়ারিং স্ট্রেন, এদের অনুপাতটা বা এদের ভাজিতটাকে ধ্রুবক হবে নিশ্চয়ই, তার নাম হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এটাকে দৃঢ়তা গুণাঙ্ক বলা হয় বা মডুলাস অফ রিজিডিটি বলা হয়। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক এন সমান, তাহলে কৃন্তন পীড়ন মানে সে একই পীড়ন মানে এফ বাই এফ, বিকৃতির এখানে কোনটা? না এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে রেডিয়ানে, এই যে কোণটা উৎপন্ন করেছে এটাকে বলা হয় বিকৃতি, মানে এটা থিটাটা, মানে এই দৃঢ়তা গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি এন সমান এফ বাই এ থিটা আমরা লিখতে পারব। এখন যদি এই ডি থেকে ডি ড্যাশ পর্যন্ত এই দৈর্ঘ্যটা ছোট হাতের এল আর এ ডির দৈর্ঘ্যটা বড় হাতের এল হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা, যদি থিটাটা খুব ক্ষুদ্র হয় তখন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু ট্যান থিটা, মানে এটাকে ছোট এল বাই বড় এল লিখতে পারি যদি থিটার পরিমাণটা খুব ছোট হয়। তাহলে তখন সূত্রটা যেটা দাঁড়িয়ে যাবে এফ বাই এ তো লিখলাম ছোট থিটার জায়গাটা কত? ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটাও আমরা লিখতে পারি বা এটাও লিখতে পারি, দুটো সূত্রই কাজে লাগবে আমাদের দৃঢ়তা গুণাঙ্কের ক্ষেত্রে, যার একক কিন্তু অবশ্যই যেহেতু বিকৃতির কোনো একক নেই পীড়নের এককের সঙ্গে সমান হবে এই দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে এই যে তিনটি রাশির কথা আলোচনা করা হলো এরা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই চ্যানেলটির সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই, নমস্কার।